নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। শুরু করছি এক নজরে সংবাদ। রামপুরহাটের ঘটনা দুর্ভাগ্যজনক, দোষীরা কেউ ছাড় পাবে না, বুধবার রামপুরহাট প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আমরা সরকারি, আমরা কি চাই কোথাও কেউ বোমা মারুক, যার ঘটনা ঘটিয়েছে কেউ ছাড়া পাবে না। ওসি এসডিপিওকে সরিয়ে দিয়েছি, সিজ গঠন করেছি, ফিরহাদ হাকিমকে পাঠিয়েছিলাম, আগামীকাল আমি যাচ্ছি। আসানসোল লোকসভা উপনির্বাচন, বুধবার পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। শহীদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী এবং অশোক গেহলত। বুধবার শহীদ দিবসে টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, শহীদ দিবসে ভারত মাতার অমর পুত্র বীর ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি। মাতৃভূমির জন্য আত্মবলিদান সবসময় দেশবাসীকে অনুপ্রাণিত করবে। বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী, জানতে পেরে স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালালেন স্বামী। ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের। মালদার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম গোবিন্দ প্রামাণিক, বয়স 30 বছর, অভিযুক্তের নাম কৃষ্ণপদ সাহা। বাগডোগরা বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক হলো। বুধবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে বিমান চলাচল শুরু হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গতকাল রানওয়ের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। বুধবার সকাল থেকে নির্দিষ্ট সূচি মেনে উড়ান চলাচল শুরু হয়েছে। বর্তমানে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। উল্লেখ্য, রানওয়ে 36-এর কাছে পিচের স্তর উঠে যাওয়ার ফলে মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরের 21টি উড়ান বাতিল করা হয়েছিল। এর জেরে বহু যাত্রী সমস্যায় পড়েন। পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে। দেশে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে 1,778 জনের সংক্রমণ ধরা পড়েছে। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা 23,087। তবে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও সাধারণ মানুষকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তামিলনাড়ুর ভিরিধুর নগরে। ঘটনায় অভিযুক্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রাজ্যের শাসক দল ডিএমকের 2 নেতা ও 4 জন নাবালক রয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে পুলিশ। নেপালের বেসরকারি টেলিকমিউনিকেশন সংস্থা এনসেল মাউন্ট এভারেস্ট 5,200 মিটার উচ্চতার বিশ্বের সর্বোচ্চ সেলফোন টাওয়ার তৈরি করতে চলেছে। এই টাওয়ার অতি দ্রুত 4G সংযোগ দেবে, এমনই জানা গেছে বুধবার। বাংলাকে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অথচ বুধবার সেই বকটুই গ্রামেই যাওয়ার পথে দল বেঁধে ল্যাংচা খেলেন বিজেপি বিধায়করা। তা নিয়ে রীতিমতো ঝাঁঝালো আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। একনজরে সংবাদ এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নানা ধরনের নতুন আপডেট নিয়ে। ততক্ষণ চোখ রাখুন আর ভয়েস নিউজে। ধন্যবাদ। গুপ্তা ফার্মেসি, ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বার্সোলা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরী রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁক নিয়ে পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে।